বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক কি করে বলবো তোমায়। খবর অনুযায়ী এই ধারাবাহিকের টিম 23 জুলাই শেষবারের মতো শুটিং করবে। কয়েকদিন আগে এই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা থেকে জানা গিয়েছিল একেবারে গল্প বদলে চরিত্রগুলোর লুক চেঞ্জ করে নতুন করে আসবে এই ধারাবাহিক। তবে জানা গিয়েছে আপাতত সেই প্ল্যানে একেবারেই জল, এখনই এমন কিছু করতে চাইছে না প্রযোজনা সংস্থা, তাই পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে কি করে বলবো তোমায়। 2019 সালে টেলিপর্দায় যাত্রা শুরু করেছিল ধারাবাহিক কি করে বলবো তোমায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত এবং কুশল আহুজা। স্বস্তিকা ও কুশলের রাধিকা কর্ণ চরিত্র জনপ্রিয় হয়েছিল ঘরে ঘরে, টিআরপিও ছিল শীর্ষে। তবে বছর এগোতেই এই ধারাবাহিকের টিআরপি ক্রমশ কমতে থাকে। টিআরপি ধরে রাখতে গল্পে নানা টুইস্ট আনার চেষ্টাও করা হয়েছিল, তবে শেষমেশ কোনো কিছুই ঠিকঠাক কাজে লাগলো না, উল্টে টিআরপি আরও বেশি কমতে শুরু করলো। শেষ চেষ্টা হিসেবে কি করে বলবো তোমায় ধারাবাহিকের সিকোয়াল তৈরি করার প্ল্যানিং করছিল প্রযোজনা সংস্থা। স্বস্তিকার লুক চেঞ্জ করে ধারাবাহিককে নতুনভাবে সাজানোর প্ল্যানও করা হয়েছিল, তবে সেই প্ল্যানও আর বেশি দূর এগোলো না, বরং ধারাবাহিক একেবারে বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন প্রযোজনা সংস্থা। আগস্ট মাসে 6 তারিখেই দেখা যাবে এই ধারাবাহিকের অন্তিম পর্ব। তবে এই নিয়ে খোলাখুলি কিছু বলতে না চাইলেও বন্ধ হওয়ার খবরে সিলমোহর দিয়েছেন পরিচালক পাভেল ঘোষ। ধারাবাহিকের অভিনেত্রী স্বস্তিকাও জানিয়েছেন এই সিরিয়াল বন্ধ হওয়ার কথা, তবে বিশদে দুজনেই কিছু জানাননি।